একটি মাধ্যমিকের সনদ পেতে একজন শিক্ষার্থীর অপেক্ষা করতে হয় 10 বছর। এর পেছনে থাকে অনেক শ্রম, মেধা আর আর্থিক বিষয়। অথচ নীলক্ষেতের বাকুসা মার্কেটের এই দোকানি মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলেন সেই সার্টিফিকেট। খরচও সামান্য, ব্যক্তিভেদে 5 থেকে 20 হাজার টাকা। গেল 5 বছর ধরে এভাবেই যে কোনো পাবলিক পরীক্ষার জাল সনদ তৈরি করে আসছেন তিনি। একটি কম্পিউটার, একটি প্রিন্টার আর কিছু কাগজপত্র, বিনিয়োগ এতটুকুই। কাস্টমার যখন আসে তাদের থেকে নাম, বাপের নাম, মার নাম আর মাদ্রাসা বা স্কুলে যেটাই হোক ওই নাম নিয়ে তারপরে আমরা ওই নামগুলো এখানে টাইপ করে কোন গ্রুপ নেবে গ্রুপগুলো বসাই, তারপর একটা পয়েন্ট যেটা দরকার ওই পয়েন্টটা দিলে জন্ম তারিখ দিয়ে তারপর আমরা প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিই। জাল সার্টিফিকেট তৈরি চক্রের প্রধান সহ 4 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। 3 ধাপে কাজ করে চক্রটি। প্রথম ধাপে তারা সনদ প্রত্যাশীদের খুঁজে বের করেন। মাঝখানে থাকে একটি দালাল শ্রেণী যাদের কাজ চুক্তি করা। শেষ ধাপে থাকে কিছু কম্পিউটার কম্পোজের দোকানি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সব সনদই তৈরি করে চক্রটি। জমির জাল দলিল বানাতেও দক্ষ তারা। এই প্রতারক চক্র কাজ করে হচ্ছে 3টা লেয়ারে। প্রথমত হচ্ছে যে এরা বিভিন্ন জায়গা থেকে যারা সস্তায় সার্টিফিকেট পেতে চায়, লেখাপড়া না করে পরীক্ষা না দিয়ে যারা সার্টিফিকেট পেতে চায় অবৈধভাবে, এই গ্রুপটা ঢাকায় একটা প্রতারক গ্রুপের সাথে, দালাল গ্রুপের সাথে যোগাযোগ করে। সেই দালাল গ্রুপ আবার এদের কাছ থেকে এগুলো তৈরি করে। তো মাঝখানে দালাল গ্রুপ একটা গ্রুপ আছে যে গ্রুপটাকে প্যাট্রোনাইজ করে 2 গ্রুপই, যারা এই এটা তৈরি করে তাদের লোক এবং যারা এটার প্রয়োজন, যাদের এই ভুয়া সার্টিফিকেট যাদের প্রয়োজন তারাও দালাল গ্রুপের মাধ্যমে যোগাযোগ করে এদের কাছে আসে এবং একটা কন্ট্যাক্ট বেসিসে কাজটা হয়। বিশেষ করে প্রাইভেট সেক্টরে যে সমস্ত চাকরিগুলো আছে, আপনারা দেখেছেন ইতিমধ্যে যে বাংলাদেশের সকল স্বনামধন্য ইউনিভার্সিটির সার্টিফিকেটই তারা জাল করতে পারে এবং কাজটাকে তারা এমন পর্যায়ে নিয়ে গেছে, অপর শিল্পের পর্যায়ে নিয়ে গেছে যে এটা প্রায় অরিজিনালের কাছাকাছি তাদের কাজের মান। খালি চোখে বোঝার খুবই কষ্টসাধ্য যে এটা অরিজিনাল না এটা ভুয়া নকল। তো যার কারণে তাদের এই এর জন্য তারা বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এখন প্রয়োজনটা কীরকম এর উপর বেসিসে আসলে তারা এই কাজটা করে। এখন প্রাইভেট সেক্টরে যে সমস্ত কাজগুলো আছে যেখানে বিশেষ করে সার্টিফিকেট স্ক্রিনিংয়ের সুযোগটা কম, সেই সমস্ত জায়গায় তারা এই সার্টিফিকেটগুলো দিয়ে তারা আসলে বিভিন্ন রকম কাজবাজ বা চাকরি করে। পুলিশ বলছে নকল সনদ প্রত্যাশীরাও সমান অপরাধী, আইনের আওতায় আনা হবে তাদেরকেও। নিয়োগের আগে সার্টিফিকেট যাচাই করার পরামর্শ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। যারা এই কাজটির সাথে জড়িত তারাও যেমন অপরাধী, যারা এই অপরাধীর সাথে সহযোগিতায় তারা কাগজগুলি বানায় তারাও কিন্তু একইভাবে তারাও অপরাধী। সব কিছু একদম হুবহু একই রকম করে ফেলাই। এটাও আমরা যে এই সার্টিফিকেট নিয়ে সে হয়তো কোথাও চাকরির অ্যাপ্লাই করছে বা অন্য ধরনের যে কোনো সুবিধা নেওয়ার জন্য অ্যাপ্লাই করে, বিজনেসের ক্ষেত্র হতে পারে, তো যেই সংস্থার এই সার্টিফিকেটগুলি প্রয়োজন বা যারা চাকরি দেবে তারা যেন যথাযথ ভেরিফাই করে নেয় এই বিষয়টি, না হলে হবে কি একটা ভুয়া লোক এখানে ঢুকে যাবে। এখানে অনেক ধরনের সনদ তারা বানাতে পারে, যে কোনো সনদই বানাতে পারে। এখানে যেই সিস্টেমে হয় একটা গ্রুপ থাকে সনদ বানানোর কাজে তারা প্রলুব্ধ করে, অনেক সময় নিরীহ লোকরাও প্রলুব্ধ হয়, অনেক সময় বলবো যে লোকটি সনদটা বানাচ্ছে সে নিজেও অপরাধী, আবার নিরীহ লোকরাও প্রলুব্ধ হয়। তবে জেনে শুনে তো এই ধরনের ভুয়া সার্টিফিকেট গ্রহণ করা বা বিক্রি করা এটা একটি বড় ধরনের প্রতারণা। এর মাধ্যমে সমাজ ক্ষতিগ্রস্ত হয়, দেশ রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। তা আমরা এর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। রাজধানীর নীলক্ষেত কেন্দ্রিক সংঘবদ্ধ জাল সার্টিফিকেট চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে গোয়েন্দারা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।